নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি পুরুষের তুলনায় বেশি। নারীরা সবসময় ব্রেস্ট ক্যান্সার নিয়ে চিন্তা করে থাকেন, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের তুলনায় হার্ট অ্যাটাকের নারীদের মৃত্যুর হার 6 গুণ বেশি। এই রোগটির সম্ভাব্য কারণ নারীদের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। পুরুষের ক্ষেত্রে রক্তনালীর একটি স্থানেই ব্লকেজ হয়ে থাকে, এটি এনজিওপ্লাস্টিক বা বাইপাস গ্রাফট করে ঠিক করা সম্ভব, কিন্তু নারীদের ক্ষেত্রে এটি বিস্তৃত স্থানে হয়ে থাকে বা ছড়িয়ে যায়। তবে এই সমস্যাটিরও সমাধান করা সম্ভব। পুরুষের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত জেনে নিয়ে আস চলুন। বৈজ্ঞানিক গবেষণায় দেখানো হয়েছে যে নারীদের মধ্যে প্রায়ই অ্যাজিনার লক্ষণ দেখা যায়, কিন্তু করোনারি ধমনীতে কম বাধা দেখা যায়। এজন্যই এনজিওগ্রাফির মাধ্যমে ধমনীর ব্লক চিহ্নিত করা কঠিন। এছাড়াও 40% নারী হার্ট অ্যাটাকের সমস্যায় বুকে ব্যথা থাকে না, তাদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা ও প্রচণ্ড দুর্বলতার সমস্যা দেখা যায়। এছাড়াও সাধারণ হার্ট অ্যাটাকের সময় হাতে ব্যথা হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সময় পিঠে বা কাঁধে ব্যথা হয়। সুস্থ নারীদের তুলনায় যে নারীদের ডায়াবেটিস আছে তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি 3 গুণ বেশি। প্রেগনেন্সির সময় যে নারীরা উচ্চ রক্তচাপের সমস্যা বা পলিসিস্টিক ওভারি ডিজিজের ভোগেন তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নারী ধূমপায়ীদের পুরুষের তুলনায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। ভালো কোলেস্টেরলের মাত্রা কম এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে নারীদের হৃদরোগের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই HDL এর মাত্রা 50-এর উপরে এবং LDL কোলেস্টেরলের মাত্রা 100-এর নিচে রাখার চেষ্টা করুন। অধিক ওজনের নারীদের হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে, যদি তাদের অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাও থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। হরমোন থেরাপি নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আগে বিশ্বাস করা হতো যে নারীদের কার্ডিওভাস্কুলার ডিজিজ কমে যায় মেনোপজের পরে। নতুন এক গবেষণায় জানা গেছে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি HRT স্ট্রোকের ঝুঁকি কমায় না। নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর জন্য 4টি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আর তা হলো সঠিক খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান বাদ দেয়া এবং ওজন নিয়ন্ত্রণে রাখা। এগুলো অনুসরণ করলে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি 82% পর্যন্ত কমাতে পারবেন।